চারটা জিনিস তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমাদের চারটা জিনিস হারাম এক খমর মদ তোমাদের জন্য হারাম কি হারাম মদ মদ পান করে এখানে কেউ আছে হাত তুলবেন আছে কেউ এখানে কেউ করে না মদ পান করে করে না আমরা মদ মানে কি বুঝি মদ মানে শুধুমাত্র বুঝি চারজন পাঁচজন বন্ধুতে এক জায়গাতে বসে চানাচুরে চাট বানিয়ে আর গ্লাসে ঢেলে করে ঢেলে নেওয়া মুখে ডান দিকের পা বাম দিকে বাম দিকের পা ডান দিকে এ বাড়িটা আমার অমুকের বউ আমার মাকে গিয়ে খালা বলে ডাকছে আমরা ভাবি এ হয়তো মাতাল ভাবি কি ভাবি না আদেও মদ যে কাকে বলে এটা আপনার জানা নেই মদ কাকে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাখ্যা দিচ্ছেন বা মদ কাকে বলে সেটা আল্লাহর নবী বলছেন কি আল্লাহর নবী বলেছেন এমন এক নেশাদার দ্রব্য যার বেশিটা তুমি যদি খাও তোমার মাথার চাকাটা যদি উল্টা দিকে ঘুরে যায় তার অল্পটা খাওয়াও তোমার জন্য হারাম আমি মাওলানা মুমতাজুল ইসলাম জীবনে কোনোদিন বিড়ি পান করিনি আপনি যদি আমাকে বিড়ি খাইয়ে দেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনোদিন খৈনি লাগাইনি আপনি যদি আমাকে খৈনি লাগিয়ে দেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনোদিন গুল লাগাইনি আপনি যদি আমাকে গুল লাগিয়ে দেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনোদিন পান খাইনি আপনি যদি আমাকে পান খাইয়ে দেন জর্দা দিয়ে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনোদিন আপনার গুটকা খাইনি আপনি যদি আমাকে গুটকা খাইয়ে দেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না তার মানে বোঝা গেল এক গ্লাস মদ পান করলে যতটা পাপ হয় একবার বিড়ি টানলে একই পাপ হয় এক গ্লাস মদ পানে যে পাপ হয় জর্দা দিয়ে পান লাগালে একই পাপ হয় এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে একবার গুল লাগালে একই পাপ হবে এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে দশ টাকার সিগারেটে একই পাপ হবে পাপের কোনো ডিফারেন্স নাই আল্লাহর নবী তিনি এ কথা বলেছেন এবারে বলুন তো কারা কারা খান ফেরেশতা বসে আছে মনে হচ্ছে স্টেজ থেকে গিয়ে পকেটটা চেক করে দেখবো মাল ভরা আছে কি নাই এই দেখবো এই খান আপনারা খান পান বিড়ি সিগারেট গুটকা খান তো খান কত মানুষ খায় কি বড় বড় সাইকুল হাদিস বসে আছেন এখানে জিজ্ঞেস করুন তো এগুলো খাওয়া যায় কি না জিজ্ঞেস করুন এই তুমি যদি এইগুলো ছেড়ে দিতে না পারো 40 দিন যাব তোমার ইবাদত তোমার নামাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না কোন মানুষ যদি এখন একবার যদি বিড়ি টেনে লয় 40 দিন ওই লোকটা যদি নামাজ পড়ে আর কবুল হবে না তাহলে আপনি বলুন তো দেখি আপনার কি এতদিন কবুল হয়েছে বলে মনে হয়েছে হয়নি এত বড় হারাম খোরো মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে মসজিদে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুমের থেকে নামাজ উত্তম মসজিদে চলে এসো মুসলমান হিসেবে উচিত ছিল একটা দাঁতন করতে করতে আস্তে আস্তে মসজিদে যাওয়া ও হারাম খোর দাঁতন না নিয়ে ও বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলে অজু করে মসজিদে ঢুকে যাচ্ছে করছে কি করছে না করছে আবার অনেক মানুষকে দেখছি নামাজের আগে জুত করে ফোরফোরটি গুল মেজে তবে যাচ্ছে করছে কি করছে না করছে করছে এই তোমার 40 দিন কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না মাথায় থাকে যেন সাহাবীরা বলছেন আল্লাহর নবী লোকটা যদি তওবা করে আল্লাহর নবী বলছেন তার তওবাকে গ্রহণ করা হবে সাহাবীরা বলছেন আল্লাহর নবী লোকটা যদি আবারও যদি পান করে নেয় বিশ্ব নবী বলছেন তার আবার তওবাকে কবুল করা হবে তিনবার পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন তার তওবাকে কবুল করা হবে তারপরে যদি হয়ে যায় তাহলে ওই লোকটাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে আর জাহান্নামে একটা খাদ্য আছে
তিনাতুল খাবাল খাদ্যটার নাম। এই তিনাতুল খাবাল বলে খাদ্যটা ওই লোকটাকে খেতে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। পানি পানি বলে যেদিন চিৎকারও করিবে, গরম পানি হাল্লা পান করাইবে, না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। কিয়ামতের মাঠে পানি পানি বলে চিৎকার করবে, জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে। তা সেই দিন ওই লোকটাকে একটা খাদ্য পান করানো হবে, কি বলছে, জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ গলে 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 পড়বে, ওইটাকে গেলাসে করে নিয়ে ওকে দেওয়া হবে আর বলা হবে, এই তুমি দুনিয়াতে নেশার জিনিস পান করেছো, এই কারণে তোমাকে আজকে এই খাদ্য পান করানো হচ্ছে। ছাড়া যাবে? আপনি তো প্রথমে হাত তুলে দিয়েছিলেন যে হ্যাঁ কোরআন মেনে নিব, মানা যাবে জি? এই একটা লোক বলা যাবে, আজকে থেকে ছেড়ে দিলাম, যাবে? শুধু বলছে বক্তান, বড় বড় বক্তা, বক্তা না তোমার দশ পয়সাও কোনো কাজ নেই, শুধু টাকাই নিয়ে পালাবে বক্তা, আমিও নিয়ে পালাবো। কি বলছি বুঝতে পারছেন না? আপনাকে মেনে নিতে হবে, না যদি মানতে পারেন আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই গ্রামে এরকম জলসা হতে থাকবে, কোন পরিমাণ কোন উপকার নেই। উপকার হবে? হবে না। আপনি যদি একটা একটা জলসাতে যদি একটা একটা করে হাদিস কোরআন মেনে নেওয়ার যদি নিয়ত যদি করতেন, আপনার জীবনে আমার মনে হয় আপনি মৌলভী সাহেব হয়ে যেতেন। যদি ভাবতেন যে প্রত্যেক জুম্মার দিনে একটা করে কোরআনের আয়াত মেনে নিব আর জলসাতে বছরে একটা করে মেনে নিব, আমার মনে হয় আপনি মৌলভী সাহেব হয়ে যেতেন এতদিন। হতে পারতেন না? মানতে পেরেছেন? পারেননি। দুই, ওয়াল মাইসির, তোমাদের জন্য জুয়ো হারাম। যে এই যে জুয়ো খেলা হচ্ছে, জুয়ো যে চলছে লটারি টিকিট, আপনাদের ঝাড়খণ্ডে চলে? চলে? এটা তো হারাম। 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ। আচ্ছা বলুন তো, সারা ঝাড়খণ্ডে ধরে নেন 1.5 কোটি লোক এই প্রাইজটা পাওয়ার আশায় লটারির টিকিটটা কাটলো। আচ্ছা বলুন, 1.5 কোটি লোকই প্রাইজ পাবে না যে কোনো একটা লোক 1 কোটি টাকা পাবে? একটা লোক। ইসলামে হারাম কেন? 1.5 কোটি লোকের মধ্যে একটা লোক বাদে প্রতিটা মানুষ গরিব হয়ে গেল আর একটা লোক ধনী হয়ে গেল, এই কারণে ইসলামে এটা হারাম। এটা এই কারণে ইসলামে হারাম। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলছেন তোমাদের জন্য এটা হারাম। ওয়াল আজলাম ওয়াল আনসাব, দেবদেবী তখনকার দিনে যেগুলো চলত এগুলো কি? হারাম। এখন মুসলমানরা দেবদেবীর পূজা করে না, তবে কিছু মুসলমান আছে আমাদের বেঙ্গলে দেখেছি, হিন্দু ভাইরা ঠাকুর মাটি তৈরি করে উপরে পুজো করে, আর কিছু মুসলমান হতভাগা তাদেরকে দেখছি মাটিতে কবরের ভিতরে শুয়ে থাকা মানুষটার পুজো করছে। করছে কি করছে না? অনেক মুসলমান আছে না, বাবার কাছে যায়, মাজারে যায়, এই এলাকাতে হয়তো নেই, অন্যান্য এলাকাতে আমাদের বেঙ্গলে আছে, এখানেও আছে, হয়তো এই এলাকাটায় শুধু নেই, এই এলাকা আছে, ও সাবা নাই, মুসলমান করছে কি করছে না? করছে, একদম শিরক। এগুলো চলবে না, সব চিটিংবাজি, ব্যবসায় ছাড়া আর কিছু নয়। আমি লালগোলাতে একবার গেলাম প্রোগ্রাম করতে, আজ থেকে 7-8 বছর আগে, তা আমাকে একটা লোক মোটরসাইকেলে করে ট্রেনে তুলতে আসছে, তা আমি ট্রেনে আসার সময়তে ফজরের পরে, তা ওই লোকটা আমাকে বলছে হুজুর আপনাকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। তাই বললাম কি? ওই যে জীবনে জ্যান্ত পীর দেখেছেন? জ্যান্ত পীর আমার কি জি? বলছে যে পীর বাবা, পীর বাবাকে দেখেছেন জ্যান্ত? হ্যালো, না জীবনে দেখিনি। বলছে চলুন এখানে আমাদের একটা জীবিত পীর আছে দেখিয়ে আনি। বলে গেটের কাছে দাঁড়ালাম, দরজা খুলতে বললো, দরজা খুললাম, গেটম্যান জিজ্ঞেস করছে কি চাই? আমি বললাম একটু বাবাকে দেখা করতে চাই।
বাবা দেখছি তখন সূর্য আস্তে আস্তে করে উঠছে, রশ্মি ছড়াচ্ছে। বাবা দেখছি একটা মাথাতে লাল পাগড়ি বেঁধে হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বড় পাঞ্জাবি পরে আছি, আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে কি চাই? আমি বলছি কি পাওয়া যায়। যেই বলেছি কি পাওয়া যায় ও বুঝতে পেরে গেছে। গিয়ে দেখছি ভিতরে একটা বটের গাছ আছে, বট গাছ বুঝেন, বট গাছ। আর এই বট গাছে মোটামুটি লক্ষ লক্ষ ইট বাঁধা আছে, ছোট ছোট ইট। প্রথমে গিয়ে বললাম বাবা ইটের ব্যাপারটা কি, বট গাছে ইট বাঁধা? বলছে না বট গাছে ইট বাঁধা, ওই ইটের চাপে গাছের ডাল যত ঝুঁকে যাবে মাটির দিকে, যাদের বাচ্চা কাচ্চা হয় না ডাল যত ঝুঁকবে তার বইয়ের পেট তত বাড়বে, মানে বাচ্চা হবে। আমি বললাম বাহ, তাহলে বাচ্চা যত সব বট গাছই আছে আর অন্য কোথাও বাচ্চা নেই। তা বাবাকে বললাম বাবা ছোট্ট একটা আবদার করতে এসেছি আপনার কাছে। তা বলছে কি আবদার? আমি বললাম আবদারটা হচ্ছে এই, পাওয়া যাবে তো? বলছে আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না কিছু অন্তত পক্ষে পায়। আমি বললাম বাবা আমাদের বেঙ্গলের চিটফান্ড ছিল, আপনাদের এখানে ছিল কি জানি না, চিটফান্ড টাকা মার হয়ে গেছে বেঙ্গলের, মেয়েরা বাড়িতে ছেলেরা সব বিভিন্ন জায়গায় এলআইসি টেলআইসি এরকম জায়গায় টাকা জমা রাখতো। তাই বললাম বাবা আমি এমপিএস এর এজেন্ট ছিলাম এই কোম্পানির, 16 লাখ টাকা আমার ঝাড় হয়ে গেছে, এই টাকাটা আমি কাস্টমারকে ফেরত দিতে পারছি না বলে আমাকে লোক বাড়ি গিয়ে মারতে আসছে, যদি এই অল্প টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি বাড়ি নিয়ে চলে যেতাম। বাবা তখন বলছে এখানে টাকা পাওয়া যায় না। মনে মনে বলছি চিটিংবাজ হারামখোর, পরের বইয়ের ছেলে করে দিতে পারছো বট গাছে ইঁট বেঁধে, হ্যাঁ বিহারের মেয়ের বাচ্চা দিতে পারছো মুর্শিদাবাদে বসে, মালদা জেলার মেয়ের বাচ্চা দিতে পারছো মুর্শিদাবাদে বসে, আর বদমাইশ চিটিংবাজ আমার এই 16 লাখ টাকা দিতে পারবে না, তুমি কেমন বাবা? তখন বাবা গেটম্যানকে বলছে আমাদের দলের লোক নয় অন্য দলের মাল। আমাকে বলছে বলছে আমাদের দলের নয় অন্য দলের লোক। রোজা গুনিনের কথা যদি সত্য হতো রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত? এটা কাজী নজরুল বলেছেন যে ওদের কথা যদি সত্য হতো ওরা রাস্তায় কেন বসে থাকতো? কেমন চিটিংবাজি ব্যবসা চলছে! একটা ছেলে গেছে ফুটপাতে হাত দেখতে, অনেক মানুষ বসে থাকে না দেখবেন, গেছে তার কাছে, তে গিয়ে বলছে বাপ তোর কি হয়েছে? বলছে আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা, তার ফোন করি আর ফোনটা ধরছে না, এমন কিছু তাবিজ করে দেন যাতে ফোনটা ধরে। তাও তাবিজ করে 500 টাকা ঝেড়ে নিয়েছে, বলেছে এক সপ্তাহ পরের মধ্যে, এক সপ্তাহের মধ্যে দেখবি কাজ হয়ে যাবে। তো এক সপ্তাহ পরে ছেলেটা ফোন করে দিচ্ছে, আগে তবু রিং হচ্ছিল এখন সুইচ অফ, সুইচ অফ টোটালি। আবার ওই বাবার কাছে এসেছে, এসে বলছে বাবা আগে তবু রিং হচ্ছিল এখন তো সুইচ অফ। বলছে এবার 1000 টাকাতে এমন তাবিজ দিব জানালা ভেঙে তোর ঘরে ঢুকে যাবে, এতদিন তো পাওয়ারের তাবিজ দিইনি। 1000 টাকা ঝেড়ে নিয়েছে, আবার তাবিজ দিয়েছে, এক সপ্তাহ ধরে ওয়েট করছে জানলা ভেঙে আসবে, জানলা ভেঙে কে আসবে, কোনো পাত্তাই নেই। ও তখন এসে বাবাকে বলছে বাবা কেমন হলো? বাবা তখন বলছে শোন তাবিজে ঠিক কাজ হয়েছে, এক জায়গায় গন্ডগোল। বলছে কি? বলছে তুই আমাকে 1000 তাবিজ দিয়েছিস জানলা ভেঙে বাড়ি থেকে বার হবার কথা, আর ওর মা বাড়িতে আটকে রাখার জন্য অন্য বাবার কাছ থেকে 3000 তাবিজ নিয়েছে, যে দুটো তাবিজ এখন মারামারি লেগে গেছে, তার দাম বেশি তার তাবিজে কাজ বেশি। এক কাজ কর তুই 4000 টাকাতে একটা তাবিজ দিব। কি বুঝলেন? সব চিটিং মাস, 2 নম্বরই ভণ্ড, এদের পাল্লায় পড়বেন না, এদের থেকে একদম দূরে থাকবেন। বল আজলাম, শুভ অশুভ কামনা করা এটা আগেকার দিনে ছিল, 1500 বছর পূর্বে, তখন মানুষ স্বর দিয়ে শুভ অশুভ মানুষের মানে দিক নির্ণয় করত মানুষ, এইগুলি ইসলামে হারাম, কে পাস করবে কে ফেল করবে কার ভাগ্যে কি আছে এই সব ব্যাপারগুলো জানতে যাওয়া কি কারু কাছে কি কি এটা হারাম। আল্লাহ বলছেন নিজু সুম্মিন আমালির শয়তান, এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ, ইনশাআল্লাহ এই 4টে কাজ আমরা করব না,
ইনশাআল্লাহ বলুন। এই যে প্রথম বলেছি ইনশাআল্লাহ মিথ্যা কথা বলা এখন সমান, কই একটা লোক বলতে পারে নি তো প্রথমে বিড়ি খাওয়া ছেড়ে দিব, বলতে পেরেছিলেন? একটা লোক বলেছিলেন, আবার কিছু যুবক ছেলেকে দেখছি হা করে ঢেলে নিছে মুখে, যে হারাম কর পাটি ছাগলের মতো সারাদিন ফিচিক 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 করেই যাচ্ছে, একটু ট্রেনে উঠবেন তো বিয়াদবদের জায়গায় ট্রেনের বাথরুমে যাবেন যেতে পারবেন না, হসপিটালে যাবেন সিঁড়ি দিয়ে উঠবেন উঠতে পারবেন না, আপনি কোন স্কুলে যাবেন সিঁড়ি দিয়ে ওই পানের পিকের দাগ উঠতে পারবেন না, ঘৃণা লেগে যাবে, ঠিক বলছি না ভুল বলছি? এগুলো হারাম ইসলামে। আরে কোম্পানি পর্যন্ত লিখে দিয়েছে যে এটা খেলে ক্যান্সার হয়, যেটা খেলে ক্যান্সার হবে কোম্পানি নিজে স্বীকার করছে। আচ্ছা বলুন তো এইটা কখনো মানুষে খায়? আশ্চর্য ব্যাপার, লক্ষ টাকার ঝুমকো যদি দাও কুকুরের কানে, তবুও কুকুর তাকিয়ে থাকবে ছেঁড়া জুতোর পানে। আমাদের বাংলাতে একটা কথা আছে, লক্ষ টাকার ঝুমকো যদি দাও কুকুরের কানে, তবুও কুকুর তাকিয়ে থাকবে ছেঁড়া জুতোর পানে। ট্রেনে দেখেছেন কিছু লোক হাতে বাক্স নিয়ে পালিশ 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 করে, হ্যাঁ আপনি দামি বউ নিয়ে সুন্দরী বউ নিয়ে ট্রেনে উঠেছেন, দেখবেন ও জীবনে আপনার বউয়ের মুখের দিকে দেখবে না, ও জুতোর দিকে দেখবে যে আপনার বউ কত দামি জুতো পরে আছে, এটাই দেখবে, ঠিক কি না? তার মানে ওর কাজ কি? ওর কাজ জুতো পালিশ করবে, তোমার বউ কত দামি এটা ওর দেখার টাইম নাই। তো এইখানে বসে আছে দেখে মনে হচ্ছে ফেরেশতা, এই জলসার প্যান্ডেল থেকে বার হয়ে গেলে ওর যা চরিত্র তাই থাকবে, পাল্টাবে চরিত্র? আমি মুম্বাই গেছিলাম বেড়াতে, মুম্বাই থেকে আসার সময়তে ইগতপুরি বলে একটা স্টেশন আছে, ইগতপুরি স্টেশনে গাড়িটা তিন চার ঘন্টা সিগনালে আটকে আছে দাঁড়িয়ে আছে, দুটা ছেলে দেখছি এরকম এরকম করছে প্ল্যাটফর্মে এরকম এরকম করছে, তা আমি ভাবছি হয়তো ওদেরকে কিছু হারিয়ে গেছে, তা আমি তো বাংলায় ভালো বলতে পারি, আমি তো হিন্দি অত ভালো বলতে পারবো না, তা কোনো রকম আধা মাধা করে ওকে বললাম আর কি, যে বাবু তোদের কি হয়েছে? তা একজন বলছে কুছ নেই হুজুর, কুছ নেই হুজুর, কুছ নেই কুছ নেই, ওর কুছ নেই কি বলা দেখে বুঝতে পেরে গেছি মাল বাঙালি, ওই যে তোর ঘর কোথায়? ওই যে মুর্শিদাবাদে। যে কিছু হারিয়ে গেছে তোদের টাকা পয়সা? ওই জন্য কিছু হারায়নি। এ কি বল, আমি মুর্শিদাবাদে সবসময় যাই গিয়ে দিয়ে দেবো, টাকা লাগবে? তখন একটা ছেলে বলছে মনি স্যার আপনাকে লজ্জায় বলা যাবে না। যে কেন রে? বলছে আমরা চারজন রাতে বিড়ি খাই তো, নিয়ে বিড়ি শেষ হয়ে গেছে, নিয়ে প্ল্যাটফর্মে খুঁজছি যদি বিড়ির পাছার দিকটা একটু পাওয়া যায় দুটা নিয়ে নিতাম, কে যদি খেয়ে ফেলে দিয়েছে এরকমও যদি পেতাম দুটা নিয়েই নিতাম, আছে না নেই এরকম, আছে না নেই।